হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব জালিম লোশনের বিষয় নিয়ে। জালিম লোশনটি আপনারা কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাবেন, জালিম লোশনের সঠিক ব্যবহার বিধির নিয়ম এবং জালিম লোশনটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, জালিম লোশনটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারবেন, বা এই জালিম লোশনটি আপনাদের গ্রামগঞ্জের হাটে বাজারেও পাওয়া যায়, কবিরাজের দোকানে। বন্ধুরা, জালিম লোশনটির দাম দেখতে গেলে অতি সামান্য, মাত্র 30 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর এর ইনগ্রিডিয়েন্টস দেখতে গেলে এই জালিম লোশনটির ভিতরে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, আর এটি আসে 10 ml-এর একটি শিশিতে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই জালিম লোশনের সঠিক ব্যবহার বিধি এবং কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে। বন্ধুরা, আপনার শরীরে যদি দাঁত, খাজ, খুজলি, একজিমার সমস্যা থাকে, তাহলে জালিম লোশনটি আপনার জন্য অনেক উপকারিত এবং কার্যকারিত হবে। দাঁত, খাজ, খুজলির থেকে মুক্তি দিতে এই জালিম লোশনটি অনেক কার্যকারিত। জালিম লোশনটি কিভাবে ব্যবহার করতে হবে, আপনারা এই ঢাকনটা খুলে নেবেন, তারপর একটু তুলো নিয়ে নেবেন। তুলোতে জালিম লোশনটি হালকা একটু লাগাবেন, তারপর আপনার যে স্থানে দাঁত হয়েছে সেই স্থানে এরকম হালকাভাবে লাগিয়ে রাখবেন। লাগানোর পর 5 থেকে 10 মিনিট বসবেন, তারপর কাজকর্ম করবেন। বন্ধুরা, এই জালিম লোশনটি শুধুমাত্র শরীরের স্কিনের উপরেই ব্যবহার করবেন, স্কিনের ভিতরের অংশে ব্যবহার করবেন না। যেরকম কানে, চোখের আশেপাশে, তারপর নাকে, মুখে, এরকম স্থানে কিন্তু ব্যবহার করবেন না। আর আপনার গোপন অঙ্গেও কিন্তু এই জালিম লোশনটি ব্যবহার করবেন না। যাদের গোপন অঙ্গে দাঁত, খাজ, খুজলি হয়েছে, তারা কিন্তু এই জালিম লোশনটি গোপন অঙ্গে ব্যবহার করবেন না। দেখবেন এই জালিম লোশনটি আপনার দাঁত, খাজ, খুজলিতে ব্যবহার করার 2 থেকে 3 দিনের ভিতর আপনি সেই দাঁত, খাজ, খুজলির থেকে মুক্তি পেয়েছেন। তো আশা করি বন্ধুরা, এই জালিম লোশনটি ব্যবহার করে আপনাদের অনেক উপকার হবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।